আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ছাত্রছাত্রী সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যাদের সিক্স সেমিস্টারে ইতিহাস রয়েছে এবং ইতিহাসে তোমাদের তিনটি অপশান রয়েছে, একটি ভারতের নারী ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং আফ্রিকার ইতিহাস, এই তিনটি অপশানের মধ্যে তোমরা যদি ভারতের নারী ইতিহাস নিয়ে পড়তে চাও বা এই অপশানের উপরে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমরা অনেক নানা ধরনের ভিডিও দেখো, প্রচুর সময় নষ্ট করো, অন্ততপক্ষে তোমাদেরই পড়াশোনা বিষয়ক এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, যাতে আমাদের এই চ্যানেল যেমন ধীরে ধীরে তোমাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে, তোমরা যদি পূর্ণাঙ্গ ভিডিও দেখো তবেই। তবে আমাদের এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে পাওয়া যায়, তোমরা চাইলে পিডিএফ কপি সংগ্রহ করে নিয়ে পড়তে পারো অথবা এই প্রশ্নগুলো নিজেরাও তৈরি করে নিয়ে পড়তে পারো। তবে তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলকেও সহযোগিতা করা হবে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করা হয়, যার জন্য আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলার জন্য তোমাদের কাছে ন্যূনতম একটি অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে প্রতি পেপারের জন্য 200 টাকা। তোমাদের সিক্স সেমিস্টারে চারটি পেপার রয়েছে, চারটি পেপার যদি তুমি একসঙ্গে নাও তাহলে তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে, তবে যদি তুমি চারটি পেপারের বেশি বা একাধিক বিষয় যদি নাও তাহলে কিন্তু তুমি এই 700 টাকাই পাবে না, তখন প্রতি পেপারের জন্য 200 টাকা করেই পেমেন্ট করতে হবে। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। তবে কেউ তোমরা ফ্রি পিডিএফ চাইবে না, কারণ আমাদের এই পিডিএফ তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, যে কারণে আমাদের পক্ষে ফ্রি পিডিএফ দেওয়া সম্ভব নয়। তাই কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের সময়ের যেমন অপচয় করবে না, নিজেদেরও সময়ের অপচয় করবে না। এবার দেখো, 1 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে যা যেন লেখো। 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মে নারীর সামাজিক মর্যাদা কেমন ছিল। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভারতীয় নারীদের অবস্থান ও মর্যাদার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো কম স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, কিন্তু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে, আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো একটু সম্ভব হলে দেখে রাখবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলো দেখো 100% কমন পাবে। আমাদের কাছে 2, 5, 10 মার্কের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 200 টাকায়। 200 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাই চাইলে তোমরা আজই যোগাযোগ করো এবং তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করে পড়াশোনা শুরু করো, তাহলে তোমাদের এই নোট সংগ্রহ করার জন্য এখানে ওখানে ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, এবং তোমাদের পয়সার যেমন সাশ্রয় হবে সময়েরও সাশ্রয় হবে, কারণ নোটস আমাদের রেডি হয়ে গেছে। আজই তোমরা এই নোট সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করতে পারো, 4-5 মাস ধরে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং টেনশন ফ্রিভাবে পরীক্ষা দাও। 6 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে নূরজাহানের কৃতিত্ব বিচার করো। 7 নম্বর প্রশ্ন, ইসলামিক যুগে নারী শিক্ষার মান কেমন ছিল। 8 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকের ভারতে প্রচলিত পর্দা প্রথা নারীদের মর্যাদার অবনমন ঘটিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়ার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো, তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ তার ব্যর্থতার পিছনে কতটা দায়ী ছিল। 10 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনে নারীদের অবদান কী ছিল। 12 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে আইন অমান্য আন্দোলনে জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনী বা মহিলা রেজিমেন্টের উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 15 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতীয় সাহিত্যে বর্ণিত নারীদের অবস্থান ও মর্যাদার উপরে আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, 20 শতকের প্রারম্ভে ভারতে নারী জাতির অবস্থান বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন, ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থানের পর জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রধান গতি প্রকৃতি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে ভারতবর্ষে স্ত্রী শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করো। 19 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক আমলে নারী অধিকার সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নোত্তর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি হয়, তাই তোমাদের কোনো রকমের কোনো দ্বিধাবোধ না করে তোমরা আজই যোগাযোগ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে তোমাদের পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠাতে হবে। তবে কখনোই তোমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপের কোনো নোটস দেওয়া হচ্ছে এইরকম কোনো অ্যাড দেখে তোমরা নোটস সংগ্রহ করতে যাবে না, কারণ এইরকম প্রচুর ফ্রড হচ্ছে, যে কারণে প্রচুর অভিযোগ আমাদের কাছে আসছে, কারণ অনেকে আমাদের চ্যানেলের নাম করে পিডিএফ কপি বিক্রি করছে। তোমরা এইরকম ভুল করবে না,
আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারেই তুমি ফোন করবে, যোগাযোগ করবে বা পেমেন্ট করবে, বা কোনো প্রবলেম হলে তোমরা ফোনে কথা বলে নেবে বা মেসেজ করে জানাবে। এর বাইরে অন্য কোনো নাম্বারে তোমরা কখনোই পেমেন্ট করতে যাবে না, তাহলে তোমরা কিন্তু ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ তোমার টাকা মার চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কারণ অনেক আমাদের কাছে অভিযোগ আসছে যে তারা টাকা পেমেন্ট করেছে কিন্তু নোটস পাচ্ছে না, যে কারণে তারা আমাদের কাছেও শঙ্কা প্রকাশ করে। কিন্তু আমাদের কাছে শঙ্কা প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ আমরা যদি কোনো কারণে নোটস দিতে না পারি তাহলে আমরা সেই টাকা ফেরত দিয়ে দিই। এবং আমাদের নোটস রেডি না থাকলে কখনোই আমরা পেমেন্ট করতে বলি না। আর আমাদের নোটস রেডি হলে ইউটিউবে সেই সাজেশন দেখতে পাবে, সাজেশনে তোমাদের পিডিএফ কপিও দেখিয়ে দেওয়া হয়। অতএব আমাদের এখানে কমপ্লিট বলে দেওয়া হয় যে নোটস রেডি হয়েছে কিনা। এবার চলো দেখে নিই 20 নম্বর প্রশ্ন। 20 শতকের প্রথম দিকে ভারতে গড়ে ওঠা নারী সংগঠনগুলির সীমাবদ্ধতা আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, 20 শতকে ভারতের নারী আন্দোলনগুলির প্রকৃতি আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতে বৈপ্লবিক আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রধান গতি প্রকৃতি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক আন্দোলনে বীণা দাসের ভূমিকা আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, 19 ও 20 শতকে ভারতবর্ষের নারীর ভোটাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, 19 শতাব্দীতে নবজাগরণের আলোকে আলোকিত কয়েকজন নারীর পরিচয় দাও। 28 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনগুলি নারীদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল? 29 নম্বর প্রশ্ন, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতে নারীবাদী আন্দোলনগুলির প্রধান প্রধান প্রবণতাগুলি কী ছিল, বা স্বাধীনতার পর ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বা বৈশিষ্ট্য কী ছিল? একই প্রশ্ন, এই 29 খানা তোমাদের প্রশ্ন। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে, তবে আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে। কারণ আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ করো পরীক্ষার আগে পর্যন্ত, যদি 2-1টি প্রশ্ন কোনো কারণে প্রবলেম হয় বা কোনো প্রশ্নের উত্তরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা তোমাদের বুঝিয়ে দেবো বা তোমাদের সহযোগিতা করবো। আর যদি বাইরে থেকে সংগ্রহ করার পর যদি বলো যে আপনাদের নোটস সংগ্রহ করেছি অতএব এই সহযোগিতা করুন, তাহলে কিন্তু তোমরা কোনো রকমের সহযোগিতা পাবে না। তাই কখনোই বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করো। তাতে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের চ্যানেলকেও তোমার সহযোগিতা করা হবে। আমাদের এই চ্যানেল যদি টিকে থাকে তাহলে তোমরা যেমন সুবিধা পাচ্ছ, উপকৃত হচ্ছ, এরকম তোমাদের পরবর্তী ছোটো ভাই বোনরা তারাও আমাদের কাছ থেকে উপকৃত হবে। কারণ এইভাবেই আমরা তোমাদের গ্র্যাজুয়েশনের সমস্ত পেপারের নোটস সাজেশন নিয়ে আমরা নিয়মিত উপস্থিত থাকতে পারবো। কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে অনেক বিষয়েরই সেই খরচ আমরা তুলতে পারছি না, যে যার ফলে আমরা অনেক ক্ষেত্রেই অর্থ সংকটে ভুগছি। কখনো কখনো আমাদের পেমেন্ট না হলে কখনোই নোটস আমাদের সাবমিট হয় না, কারণ আমাদের আগে পেমেন্ট করতে হয় তারপরে আমাদের নোটস আমাদের কাছে এসে পৌঁছায়। তাই তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আর অনেকে বাজে বাজে কমেন্টস তোমরা করছো, এটা করবে না, কারণ আমাদের কেউই কখনো বছরের পর বছর ফ্রিতে পরিশ্রম করবে না, তারা প্রত্যেকেই পারিশ্রমিক নেয়। আমি এখান থেকে আমি পরিশ্রম করি, প্রচুর পরিশ্রম করি, কিন্তু আমি বিশেষ করে এখান থেকে যে পরিশ্রম হয় এবং আমাদের যে খরচ হয় সেই খরচটা তোলায় আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মুশকিল হয়ে যাচ্ছে। কারণ আমাদের নোটস বাইরে চলে যাচ্ছে এবং বাইরেই অনেক জায়গা থেকে সেই নোটস সেল হওয়ার কারণে আমাদের নোটসের সেল অনেক কমে গেছে এবং কমে যাচ্ছে ধীরে ধীরে। আমরা জানি না আগামী দিনে আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো কি না, কারণ আমরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। তাই তোমরা আমাদের পাশে থাকো এবং আমাদের সহযোগিতা করো, আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তাহলে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের এই চ্যানেলের কাজ চালিয়ে যাওয়াও মানে সহজ হবে। তাই তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রাখো, আমাদের পাশে থাকো এবং ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।